হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্ক্রিন পূজা স্লাইফ স্টাইল আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তো আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর এবং খুবই সহজ একটি রেসিপি আজকে আমি বানাবো পাউরুটির মিষ্টি যেটা খুব সহজে জাস্ট দশ মিনিটের মধ্যে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে এবং যে উপকরণগুলো তোমাদের ঘরে থাকবে সেরকম কিছু দিয়ে তা আমি নিয়ে নিয়েছি পাউরুটি দেখো স্লাইস করা পাউরুটি নিয়েছি তো তোমরা চাইলে এমনি পাউরুটিও নিতে পারো মানে যেগুলো মোটা থাকে সেগুলোকে একটু জাস্ট মানে স্লাইস করে কেটে নিলেই হয়ে যাবে এরপর পাউরুটিগুলোকে দেখো কোনাকি করে টুকরো করে নেব খুব ভালোভাবে মানে সাবধানে কেটে নেবে যেন ছিঁড়ে না যায় তো এই যে পাউরুটিগুলো দেখো কোনি করে এই যে আমি দুটো করে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে তো বাকিগুলো এইভাবেই কিন্তু কেটে নেব তো এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু কিচ্ছু প্রয়োজন নেই জাস্ট দু তিনটে উপকরণ লাগবে এবং দু তিনটে উপকরণ যেগুলো লাগবে সেগুলো আমাদের ঘরে কিন্তু মানে বেশিরভাগ ঘরে কিন্তু সবসময় থাকে তো যখন পাউরুটি আনবে বাজার থেকে তখন কিন্তু এই উপকরণগুলো দিয়ে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারবে এবং খুবই সুন্দর হয় খেতে দুটো তিনটে উপকরণ দিয়ে খুবই সুন্দর একটা টেস্টি মানে সন্ধ্যে টিফিন বলো বা খাবার বা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো দিয়েও কিন্তু খেতে পারো খুব হবে তো অনেকগুলো কেটে নিয়েছি বাকিগুলো আমি সব কেটে নিচ্ছি এবার তো এই যে সবগুলো কাটা হয়ে গেছে আমি সবগুলো দু টুকরো করে কোনাকুনি করে কেটে নিয়েছি খুব সুন্দর কোনোটাই ছিঁড়ে যায়নি এবার কি করবো একটা কড়াই নিয়ে নেব বা তোমরা চাইলে এমনি বাটিতেও মানে করতে পারো তো আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি তো যতটা চিনি দেব ততটাই কিন্তু জল দেব। ঠিক আছে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এটাতে কারণ হচ্ছে কী বলো তো চিনির যে সিরাপটা তৈরি করব বা যে রসটা তৈরি করব সেটা একটু গাঢ় লাগবে কিন্তু একেবারে যে মানে তারের মতন হতে হবে তারপরে নামানো যাবে সেসব কোনো দরকার নেই জাস্ট মানে পরিমাণটা ঠিকঠাক দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ চিনিটা মানে গলে যাওয়ার পরে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তার সঙ্গে এক কাপ পরিমাণ জল দিয়েছি চিনিটা যতক্ষণ না গলছে চিনিটা গলে যাওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়ে নেবে তাহলেই হয়ে যাবে চিনিটা গলতে যে টাইম নিচ্ছে মানে এখন হাই ফ্লেমে রেখে দিয়েছি এবং হাই ফ্লেমে রেখেই কিন্তু পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখো চিনিটা গলে গেছে এবার হাই ফ্লেমেই পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো পাঁচ মিনিট মতন ফুটে গেছে এই যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমি এটা নামিয়ে নিচ্ছি এবং এক সাইডে রেখে দিচ্ছি কারণ রসটা কিন্তু ঠান্ডা করতে হবে গরম রসে কিন্তু দেওয়া যাবে না মিষ্টি তাহলে গলে যাবে বা ভেঙে যাবে তো এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি বা চাটু যে যাই বলো তো এটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি ব্যবহার করছি তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেল যে যা ইচ্ছে সে ব্যবহার করতে পারো কিন্তু ঘি বা বাটারের ক্ষেত্রে টেস্ট একটু সুন্দর আসে তেলের ক্ষেত্রে কিন্তু সেই স্বাদটা আসে না তো আমি ঘিটা ভালোভাবে তাওয়াতে চারিদিকটাই একটু মাখিয়ে দিচ্ছি এতে করে ভাজতে সুবিধে হবে পাউরুটিগুলো তো এবার ওই যে পাউরুটিগুলো যেটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো এই যে খুব সুন্দরভাবে দিয়ে দেবো যেন একটার সঙ্গে একটা লেগে না যায় একটু ফাঁকা ফাঁকা করে দিলে কিন্তু একটাও লাগবেও না এবং এই সময়তে চাটুটা গরম করে নেওয়ার পরে ঘিটা যখন গলে গেল তারপরে কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবে ফ্লেমটা কমিয়ে দেওয়ার পরে পাউরুটিটা দেবে এবং পাউরুটিটাই যে ভেজে নিচ্ছি সেটা কিন্তু মানে লো ফ্লেমে ভাজতে হবে কখনোই হাই ফ্লেমে ভাজবে না হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে পুড়ে যাবে এবং যে ক্রিস্পিনেস সেটা কিন্তু আসবে না এবং লো ফ্লেমে ভাজলে কিন্তু খুব ভালোভাবে যে সেখানে মুচমুচে ভাব আসবে যেটাতে মিষ্টিটা খুব সুন্দর হবে তো অবশ্যই যতক্ষণই ভাজবে ততক্ষণ লো ফ্লেমেই রেখে দেবে একটা ভাজা হয়ে যাবে মানে একবার যখন ভাজা হয়ে গেল। এই যে আমার এক্ষেত্রে কী হয়েছে একবার মোটামুটি ভাজা হয়েছে এসেছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তো একবার যখন ভাজা হয়ে যাবে নামিয়ে নেবে পাউরুটিগুলো সব ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়ার পরে একটু হাই ফ্লেমে দিতে পারো চাটুটা ভালো করে গরম করে নেবে আবার তখন কমিয়ে দিয়ে তারপরে পাউরুটিটা দেবে আর যদি দেখো চাটুটা ভালোভাবে গরম হয়েই আছে তাহলে সেক্ষেত্রে আর আর ফ্লেম বাড়ানোর কিন্তু দরকার নেই আমি কিন্তু ফ্লেমটা এখন লোতেই রেখে দিচ্ছি আমি ফ্লেম কিন্তু আর বাড়াবো না তো আমি একবার ভেজে নিয়েছি আবার আমি একটু ঘি দিয়ে দেবো একইভাবে তো দেখো এমনিতেই তাওয়াটা গরম হয়েই আছে আর ফ্লেম বাড়ানোর কোনো দরকার নেই এতে করে পাউরুটিটা খারাপ হয়ে যাবে বা পাউরুটা পুড়ে যাবে তো আমি লো ফ্লেমেই এই যে আবার পাউরুটিগুলো একইভাবে ভেজে নেব ঘিটা একটু মানে পরিমাণটা ঠিকঠাক দেবে ঘিটা যদি ঘি বা তেল বা বাটার যে যা ইউজ করছো সেটার পরিমাণটা ঠিকঠাক দেবে নইলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে এবং যদি ভাজাটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাল লালচে লাল যে হয়ে কালারটা আসবে এই যে যে কালারগুলো আসে দেখো একটু কড়া করে মানে লো ফ্লেমেই কড়া করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর টেস্টটা কিন্তু অসাধারণ আসে ভাজার উপরেই নির্ভর করছে পুরো টেস্টটা তো আমি প্রথমে চারটে ভেজে নিয়েছি আবার চারটে দিয়ে দিয়েছি একদিক ভাজা হয়ে গেছে আমি এগুলোকে আবার উল্টে পাল্টে দিয়েছি এই যে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেছি। এবং এইভাবেই কিন্তু কি করব বাকিগুলো সব ভেজে নিচ্ছি তারপরে ফিরে আসছি তো এই যে এগুলো আমি ভেজে নিই তো সবগুলো ভাজা হয়ে গেছে চলে এসেছি ভেজে নিয়ে সবগুলো রসটা ঠান্ডা হয়ে গেছে এবার কি করব জাস্ট রসে এইভাবে একবার করে জাস্ট ডুবিয়ে নিলেই হয়ে যাবে সবগুলো ডুবিয়ে রেখে দেবে না কেউ ডুবিয়ে রেখে দিলে কিন্তু পুরো একবারে কাদা হয়ে যাবে তো ডুবিয়ে রাখবে না জাস্ট একবার করে এইভাবে ডুবিয়ে বা কেউ যাইলে উল্টে পাল্টা একবার ডুবিয়ে নিয়েই তুলে নেবে ডুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিলেই হয়ে যাবে তা আমি সবগুলো দেখো এইভাবে ডুবিয়ে তুলে নিচ্ছি তো তারপরে চলে আসছি এই যে চলে এসেছি সবগুলো ডুবিয়ে নিয়ে এগুলো রয়েছে এগুলো সব ডুবিয়ে নিয়েছি এবার লাস্টেবেলায় এসে আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি আর তার সঙ্গে আমন্ড বাদাম কুচি করে নিয়েছি এবং ওগুলোকে একটু ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমি কাজুবাদাম ছড়িয়ে দিয়েছি তারপরে আমন্ড বাদাম ছড়িয়ে দিয়েছি তো সব ছড়িয়ে দিয়ে রেডি হয়ে গেছে আমার পাউরুটির মিষ্টি তো কেমন হয়েছে ভিডিওটি সবাই অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আজকের মতন আসছি তাটা বাই বাই